তো দেখো, আজকে মা কিনলো এই যে রূপের জন্য, রূপের তো বিয়ে আসছে সামনে। তো এখন হচ্ছে বেগুন ভাজা আর রুটি, আর তাতে তো বেগুন ভাজা খায় না, তো তাতের জন্য দিদি দুপুরে এসছি, আজকে হচ্ছে এই যে কচু বাটা। গুড মর্নিং। তো আজকে একটা নতুন ব্লগ, তো নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে সকাল বেলায় মোটামুটি অনেকটা সকালে উঠেছি। তো দেখো এখানে পাতাগুলো কি সুন্দর লাগছে, তার সঙ্গে এই যে ফুলগুলো ম্যাচ করে গেছে, আর আমার এই কালারটা কিন্তু ভীষণ পছন্দ, ভীষণ ভালো লাগছে। পাতার রংটা কোনোটা ডিপ, কোনোটা এটা পাতাবাহারি গাছ। দাঁড়ো গাছ থেকে দেখাই তোমাদের, আর সূর্যটা এসে পড়েছে তো আরও ভালো লাগছে। তো এখন হচ্ছে বেগুন ভাজা আর রুটি, আর তাতে তো বেগুন ভাজা খায় না, তো তাতের জন্য দিদি একটু অমলেট করে দেবে। তো এই দেখো কাটা হয়ে গেছে, আর এই যে রুটি হচ্ছে, আর আটা বোধহয় মাখা ছিল না গো কালকে? হ্যাঁ মাখা ছিল, আমি তার গুলিটা করে নিচ্ছি। হ্যাঁ, এটা একদিকে সুবিধা জানো, আমিও ওরকম মেখে রাখি বাড়িতে, একটু মাখা থাকলে ঝপাঝপ হয়ে যায়। হয়ে যায়, হ্যাঁ। তো চলো এদিকে তো কাজ, কাঁচা কাস্তে বসেছে, আর ওদিকে দেখাই চলো তোমাদের। আগে তো দেখানোই হয়নি দুদিন এসে যে এদিকে কি কি ফুল মা লাগিয়েছে। নতুন কিছু না, তবে এই দেখো সাদা ফুলগুলো বেশ ভালো লাগে। এগুলো তো ওইদিকে একটা পাতাবাহারি তোমাদের দেখালাম, আমার ঘরের মধ্যে যে ফুলগুলো হয়েছিল। আর এখানে দেখো জবার সাইজ করে দেখো, এটা দেখার মতো পার। এখানে থোকা জবাও আছে, দাঁড়াও দেখাচ্ছি, থোকা জবাও আছে। আমি না এই গাছগুলো আগে নিয়ে গেছিলাম জানো তো, এই পাতাবাহারি গাছগুলো বেশ প্রথম দিকে ভালো হয়েছিল, আমি কাঁথি থেকে কিনেছিলাম। কিন্তু টবে আর মাটির মধ্যে না একটা বিশাল বড় পার্থক্য আছে, টবে অত ভালো হয় না। আর এই যে জবা গাছটা দেখছো, এই গাছটা হচ্ছে, এটা হচ্ছে থোকা আর কি, আর এগুলো নর্মাল যেরকম হয়। তো আমার তো এখানে পেঁপে গাছ আছে একটা, এটা হচ্ছে সজনে ডাঁটা গাছ আছে, মানে কিন্তু সজনে ডাঁটা গাছটা এখন কিছু হচ্ছে না, পেঁপে গাছে খুব ভালো পেঁপে হতো, এটা এখন আর একদম সেরকম পেঁপের লেভেলটা হচ্ছে না, জানি না কেন, কোনো একটা কিছু কারণে হয়তো নষ্ট হয়েছে। আর এই দেখো হলুদ গাছ, হলুদ তোমাদের ভেতরে গিয়ে দেখাচ্ছি, তো এই হলুদ গাছ প্রচুর হলুদ হয়েছে। সারাদিন প্রচণ্ড একটা ব্যস্ততা ছিল, তো রাত্রে এখন বসা হয়েছে খেতে, আর তোমাদের সঙ্গে তো আর কথা বলা সম্ভব হয়নি। তো আজকে মানে ডিম আলু ফালু অনেক কিছু ছিল না, যা হয় সবসময় তো পরিকল্পনা মতো সব কিছু থাকে না ঘরে, তো সেরকমভাবে আনাও ছিল না। তো এখন বসেছে তাঁতই খেতে, এই দেখো তাঁতই খেতে বসেছে। আর এখানে ও ডিম দিয়ে একটা ফুলকপি দিয়ে তরকারি হয়েছিল, আর আনা হয়েছে একটুখানি মাংস, মানে কারি টাইপের একটা আছে, তো সেটাও আজকে একটু আনা হয়েছিল। আর আজকে ওয়েদারটা কিন্তু মোটামুটি কি বলবো, এখানকার ওয়েদার ঠান্ডা, কৃষ্ণনগরের ঠান্ডা যেটা কাঁপানো ঠান্ডা থাকে সেরকম ঠান্ডা কিন্তু নেই, যেমন গরম তেমন ঠান্ডা। তো যাই হোক, এখনই ব্লগ শেষ করছি না, কালকে সকালে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, আশা করছি কথাও বলবো। তো চলো আবার সকালে দেখা হচ্ছে। তো সকালের দিকে উঠে কিছু কাজ ছিল, সেগুলো শেষ করে আমি একটু উঠোনে এসেছি আর কি। তো এখনও চাটা খাওয়া হয়নি, কারণ আজকে আমার একটু বেরোনোর ব্যাপার আছে, এখনও চা খাওয়া হয়নি, চাটা খাবো করবো। আর বেরোবো বলতে দেখি 11টার মধ্যে যদি বেরোতে পারি বেরোবো, না হলে 10টা সাড়ে 10টার মধ্যে যদি সম্ভব হয় বেরোবো। তো এখন ফুল তুলছি, আর এই দেখো জবা ফুল হয়েছে, আর ওইখানে আরেকটা হয়েছে, ওটা তো থোকা জবা, যে থোকা জবা হয়েছে তো এটাকে নেব। তবে জবার পরিমাণটা একটু কমেছে, 20 দেখো অনেকগুলো এসছে কিন্তু একটু হলো কমেছে। তো যাই হোক, আজকে এখানে আছে সাদা ফুল, আর ওদিকে আছে টগর ফুল, টগর ফুলগুলো দেখি পাই কি না, ছোটো ছোটো টগর ছিল তো তুলে নি। দুপুরে এসছি, আজকে হচ্ছে এই যে কচু বাটা, তো কচু বাটা শশা কেটে দিয়েছে, আর এখানে দেখো এই যে কাঁচা লঙ্কা, তো এই মাত্র ঢুকলাম, ওকে খেয়ে নিই, আবার একটু কাজ আছে। তো এই যে মা বসে খাচ্ছে, তো চলো খেয়ে নিই, আর আছে মাংস। তো কি করছো এখন? এই তো একটু রাত্রের মতো লুচি করছি।
লুচি আর কি হচ্ছে আজকে? হয়েছে কি লুচি আর আলু ফুলকপির ডালনা? লুচি আর আলু ফুলকপির ডালনা? তুই দেখাও ফুলকপির ডালনা। বাহ, তো বেশ ভালোই রং হয়েছে। তো এখন মা বানাচ্ছে লুচি, আলু ফুলকপির ডালনাটা বানিয়ে গেছে দিদি। তো আজকে কাজ হয় না হয় না, আজকে কিন্তু অনেকগুলো কাজ একটু এগিয়েছে, ঠাকুর করে যাই হোক। তো কি হয়েছে তোমাদের অবশ্যই জানাবো, কারণ কিছু কয়েকটা জিনিস একটু কেনাকাটাও হয়েছে, দরকার ছিল তো। আর আজকে যেহেতু দুপুরবেলা এসে না আর টাইম ছিল না, কারণ এক তো তাড়াতাড়ির মধ্যে কাজগুলো করা হয়েছে, সেই জন্য এসে আর তোমাদের সাথে কথা বলতে পারিনি। ওই যে কি খাচ্ছি সেটুকু, মানে সেটুকুই শুধু বলতে পেরেছি। তবে একটু ধোঁয়া ধোঁয়া লাগছে, জানি না কেন। তো আজকে সেই জন্য মাংসটা একবেলার মতোই করা হয়েছিল, আর দুবেলা করা হয়নি। সেই জন্য রাত্রিবেলা দিদি আর কি ফুলকপির তরকারিটা করেছে। ফুলকপির তরকারিটা নিরামিষই করতে বলেছে, কারণ ওই একবেলা আমিষ মতো খেয়ে না রাত্রি এটা খুব একটা ভালো লাগে না, ডিম ছাড়া তো একেবারেই ভালো লাগে না। তো দেখো আজকে মা কিনলো এই যে রূপের জন্য, রূপের তো বিয়ে আসছে সামনে, ওর মানে বৌমার জন্যও কেনা হয়েছে, সেটা আমি অবশ্যই পরে তোমাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে রূপের জন্য, তো এটা বেশ ভালো লাগলো দেখতে। তো এটা টার্টেলের একটা মানে কি বলবো, এটাকে বলে মানে সোয়েটার কাপ শার্ট, ওটা বললো সোয়েট শার্ট এরকম টাইপের। তো দেখতে কি সুন্দর, এটা নেভি ব্লু কালার, ওপরটা অরেঞ্জ, আর ব্যাঙ্গালোরে যেরকম ঠান্ডা থাকে সেটাতে এটা বেশ একদম আদর্শ দেখতে। আশা করছি ভালোই হয়েছে, তোমাদের মত জানিও কেমন হয়েছে দেখো। তো এই জিনিসটা নেওয়া হয়েছে, এটা মানে ক্যামেরায় মোবাইলে মনে হচ্ছে ব্ল্যাক, কিন্তু এটা নেভি ব্লু। তো দেখে একবারে পছন্দ হয়ে গেল, মারও হলো। তো আমি সাইজটা দিদির কাছে শুনে নিলাম। তো এইটা একটা নেওয়া হয়েছে রূপের জন্য, আর এটা হয়েছে আমি একটা মাছমুনি হয়েছি, মানে আমার মামা মামার ছোট্ট মামি মামির ছোট্ট নাতনি পায়েলের মেয়ে হয়েছে, তো তার জন্য মা কিছু জিনিস নিয়েছে। একটা ছোট্ট জামা, এই যে এই জামাটা দেখো খুব সুন্দর, বাচ্চাদের জামা না এইগুলো বেশি ভালো লাগে দেখতে, দেখো এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে। তো মা দেবে এগুলো দেখো, এটা একটু বড়, এখন অনেক ছোট, তবে যাই হোক একটু বড় কেনাই ভালো, মা বলে একটু বড়ই নি তাহলে বেশ অনেকদিন পড়তে পারবে। এখানে অনেক রকম আছে, এটা একটা আছে, তারপর দেখো এই যে এরকম একটা আছে, এই যে ছোট্ট একটা জামা, এটাও মেয়েদের, এই যে মেয়েদের ছবি দেওয়া আছে। তো এগুলোই কেনা হয়েছে, আর একটা তোয়ালে, এগুলোই হয়েছে। তো এখন হচ্ছে রাতের খাবার, এই যে বিগ বস দেখতে দেখতে, আর আজকে দেখে নাও ফুলকপির তরকারি, লুচি, আর এটা হচ্ছে কাঁচাগোল্লা, গুড়ের কাঁচাগোল্লা। তো চলো এখানেই শেষ করছি। যদি ব্লগটা যদি দেখে থাকো তাহলে অবশ্যই কোনো একটা জায়গায় কিছু অংশ যদি একটু ভালো লেগে থাকে, ব্লগটা ছেড়ে যাওয়ার আগে লাইক করতে ভুলো না, শেয়ার আর সাবস্ক্রাইব ভালো লাগলে তো করো, কিন্তু শেয়ারটা একটু করো। তো চলো আবার নেক্সট ব্লগে নতুন কিছুর সঙ্গে দেখা হচ্ছে, কারণ কালকে একটা পরিকল্পনা আছে, কী আছে সেটা নিশ্চয়ই তোমরা দেখতে পাবে, কারণ অনেকদিন ধরেই ভাবা হচ্ছিল, সেটা একটু দরকারও আছে। তো চলো গুড নাইট, মা বলো গুড নাইট। Good night.